হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সকলে ভালো আছো। এটা ছিল আমাদের পুরী ট্রিপের ফার্স্ট ডে। তো আমরা হোটেল ঠিক করার পর বিকালবেলাটায় ঘুরতে বেরিয়েছিলাম। তো এটা হচ্ছে শ্মশান, এখানে দিন নেই রাত নেই, অনিবার্যভাবে পড়তেই থাকে। আমরা ভোর 4টার সময় বেরিয়েছিলাম, মানে এখানে পৌঁছেছিলাম তখনও দেখি পড়ছে, এখন বিকাল 4টা বাজে তখনও দেখি পড়ছে সেম। তো বেরিয়ে দেখি এখানে একজন ডেড বডি বার করছে। তো এখানে সামনে এগিয়ে স্বর্গদ্বার রোডের সাইডে এসেছি, যেখানে অটোগুলো দাঁড়িয়ে থাকে। তো এখানে আমার হাজবেন্ড অটোগুলোর সাথে দরদাম করছিল, ওনারা কোথায় কোথায় ঘোরাবেন। তো সাইট সিন করতে বেরিয়েছি, কোথায় কোথায় ঘোরাবে সেটা জিজ্ঞাসা করার পর দরদাম ঠিক করে আমরা বেরিয়ে পড়েছি। এখানে একটু দরদাম করবেন, না হলে পরে এরা প্রচুর দাম বেশি চায়। তো এটা হচ্ছে স্বর্গদ্বার বিচ, এইখান দিয়ে আমরা বেরিয়েছিলাম সবাই মিলে, হাজবেন্ড, আমি, মা, বাবা আর হচ্ছে আমার দেওর ছিল। তো এখান দিয়ে বেরিয়ে খানিকটা এগিয়ে যেতে যেতে বিচের ঢেউ দেখতে দেখতে এগিয়ে গেছি। তো এখানে ওমকারেশ্বর মন্দিরে একটা এঙ্গেজমেন্ট পার্টি হচ্ছিল, তো আমরা বেশি ভিডিও করিনি, যার জন্য সবারই একটা প্রাইভেসি থাকে, তো যার জন্য করিনি, কিছুটা কিছুটা করেছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়ার মজাটা অন্যরকম, আর ফার্স্ট টাইম আমার বিয়ের পর এই ঘুরতে গেছি, মানে ফ্যামিলির সাথে বেরিয়েছি। তো এখানে একটা নন্দী মহারাজ বসে আছেন, সামনে এগিয়ে যেতে যেতে দেখলাম। আর এখানে জুতা টুতা খুলে তারপরে ভেতরে যেতে হবে, যেহেতু মন্দির এটা সাধারণ ব্যাপার। তো এখানে জুতা খুলে তারপর প্রবেশ, মুখ্য দুয়ারে দুটো সিংহ রয়েছে, সামনে ভেতরটায় চলো নিয়ে যাই। বিশেষ করে এখানে কিছু কিছু ঠাকুরকে চিনতে পারিনি, প্রণাম করে দিচ্ছি। এখানে কি ঠাকুর ছিল আমি বুঝতে পারিনি, ঠাকুর ছিল অবশ্যই। তো চলো ভেতরে, এই সাইডটা এঙ্গেজমেন্ট পার্টি হচ্ছিল। আমি যেহেতু ঠাকুরটা চিনতে পারিনি, বারবার এসে দেখছিলাম এটা কি ঠাকুর কি ঠাকুর, তবুও আমি চিনতে পারিনি, হয়তো নরসিংহ ঠাকুর না কি বলে সেই ঠাকুর হতে পারে, বাট নাম লেখা ছিল না যেহেতু আমি বুঝতে পারিনি। তো চলো সামনে এগিয়ে চলো, যে এখানে লক্ষ্মীনারায়ণ, না সরি, রাম সীতা ছিল, সাথে ভরত লক্ষণ এরকম সবাই ছিল, হনুমান ঠাকুর এরকম, মানে রাম ঠাকুরের ফ্যামিলি সমেত সকলে ছিল। তো এখান থেকে বেরিয়ে পেছন সাইডে আসলাম, এসে এই সাইডটাই প্রবেশ করলাম। এখানে কিছু জৈন মূর্তি রয়েছে আর এখানে ঠাকুর রয়েছে, আর এই হচ্ছে মনসা বেদি। আমার দেখে ফার্স্টে ভয় লেগে গেছিল, তারপরে খানিকক্ষণ পরে খেয়াল করি হ্যাঁ মা বলছিল যে এটা বেদি, ভয় পেও না। তো প্রণাম টণাম করে সামনে এগিয়ে গেলাম। এগিয়ে যেতে যেতে সামনে দেখি এরকম একটা জায়গা, এখানে এরকম গাছ সাইডে অনেক সুন্দর ছিল। তো এখানে আছে ঠাকুর, আছে অনেক কিছু আছে। তো এখানে রান্না বান্নার বাসন, এখানে খাবার সিস্টেম আছে, তো এখানে খাবার টাবার দেয়। আর এই হচ্ছে রাধা কৃষ্ণ, আর এইখানে একটা চক্র ছিল, তো তার সামনে দাঁড়িয়ে ফটো ক্লিক করেছি, তার মধ্যে হাজবেন্ড ভিডিও করেছে। আর এখানে প্রচুর রঙিন মাছ ছিল,
বাট স্পষ্টভাবে ওঠেনি ভিডিওতে। ওই লাল লাল দেখতে পাচ্ছ, ওগুলো সকলই রঙিন মাছ। এখানেও কিছু রঙিন মাছ ছাড়া ছিল, যেগুলো দেখতে অনেক সুন্দর ছিল। আসলে ফোনে ভিডিওতে দেখা আর সামনে চোখে দেখা দুটোর মধ্যে অনেক তফাৎ। সামনে গিয়ে দেখলে বোঝা যায় তার সৌন্দর্যটা কত সুন্দর। এই হচ্ছে মহাদেব বাবা, অনেক বড় মূর্তি। সো আশা করি ফ্রেন্ড তোমাদের সকলের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। বাকি ভিডিওগুলো নেক্সট টাইম দিচ্ছি, বেশি ভিডিও বেশি বড় হলে ভালো লাগে না দেখতে, তো এরকমই দিচ্ছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। লাইক করো, কমেন্ট করো, থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখতে দেখতে